সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে। তোমাদেরকে যেহেতু শীতকাল, শীতকালে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে ময়েশ্চারাইজার চুজ করার জন্য। সো ময়েশ্চারাইজার চুজ কীভাবে তুমি করতে পারো, বেসিক্যালি আমি আজকে একটা স্পেসিফিক ব্র্যান্ডের ময়েশ্চারাইজার সম্পর্কে বলবো, সেটারই দুইটা ময়েশ্চারাইজার সম্পর্কে তোমাদের বলবো। তোমরা থাম্বনেইল দেখে বুঝে গেছো যে কী ভার্সেস কী নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে নিভিয়া ভার্সেস নিভিয়া নিয়ে আমি কথা বলবো। সো দুইটা ময়েশ্চারাইজার ক্রিম আছে নিভিয়া, হচ্ছে দুইটাই দুর্দান্ত এবং দুইটাই খুবই ওয়েল নন। বেসিক্যালি আমার মতো যারা আছে, যারা খুব বেশি কসমেটিক্স ফসমেটিক্স নিয়ে মানে এক্সপেরিমেন্ট করে না, তাদের জন্য হচ্ছে একদম আদর্শ আমি বলবো নিভিয়া ভার্সেস নিভিয়া। কোনটা সবথেকে ভালো বা কোন স্কিনের জন্য কোনটা বেশি স্যুট করবে, প্লিজ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। সাধারণ হলেও তোমরা অনেকেই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানো না, আর কারণ হচ্ছে আমার মতো যারা আছে, যাদের একটা ক্রিম দিয়ে দরকার 10টা কাজ চালাইতে চায় যারা, দেখা যায় একেবারে বডি লোশন থেকে শুরু করে ময়েশ্চারাইজার পর্যন্ত সবই যারা একটা ক্রিম দিয়ে করতে চায়, তারা প্লিজ ভিডিওটি দেখো, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। সো ওকে, যে দুটো ক্রিম নিয়ে আমি বেসিক্যালি কথা বলবো সেই দুটো ক্রিম হচ্ছে এই ক্রিম দুটো, দুটোরই ছোট ছোট ভার্সন আমার কাছে আছে। খুব দাম এই ক্রিমটা, অনেক দাম এই ক্রিমগুলো। নাকি ইন্ডিয়াতে 50 টাকা করে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে আমি মনে হয় 250 টাকা দিয়ে কিনছি এই ক্রিমটা। সো এটা হচ্ছে 50 ml আর এটা হচ্ছে 60 ml। তার আচ্ছা, এটা 60 ml, এটার দাম হচ্ছে 210 টাকা, আর এটা হচ্ছে 50 ml, এটার দাম হচ্ছে 100, আচ্ছা 175 টাকা। সো ওকে, এবার হচ্ছে ফাইনালি আমি এই দুইটা সম্পর্কে তোমাদের বলবো এবং বেশ কিছু গোপন ব্যবহার সম্পর্কে বলবো, যেটি তোমরা আজ পর্যন্ত হয়তো কোনো জায়গা থেকে পাবে না, কারণ উদ্ভটভাবে আমার মতো উদ্ভটভাবে তো কেউ ইউজ করে না। সো জানবে কেমনে বলে নিচ্ছি, এই ক্রিমটা আর এই ক্রিমটার মধ্যে পার্থক্য কী বা সিমিলারিটি কী। প্রথমত এই দুটো ক্রিমই হচ্ছে, সিমিলারিটি হচ্ছে দুইটাই ময়েশ্চারাইজার ক্রিম হিসেবে ব্যবহার করা যায় আর দুইটাই ক্রিম, এটাই হচ্ছে সিমিলারিটি। বাট তাছাড়া দুইটার মধ্যে অনেক তফাত আছে। সো এবার হচ্ছে আমি বলতেছি যে কোনটার মধ্যে কী কী উপাদান আছে। প্রথমে আমি নিভিয়া সফট ক্রিমটা নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে বেসিক্যালি রিফ্রেশিং সফট ময়েশ্চারাইজিং ক্রিম, আর এটা হচ্ছে ভিটামিন উইথ জোজোবা অ্যান্ড ভিটামিন ই। তো ভিটামিন ই তো আমাদের স্কিনকে, আমাদের স্কিনের একটা খাদ্যস্বরূপ ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই, এটা অবসর প্রদেশে আমাদের স্কিনের জন্য লাগবে। তুমি যদি ভিটামিন সি ক্রিম ইউজ না করতে পারো, যেমন লাইক আমি ভিটামিন সি ক্রিম কিনতে গেছিলাম, যে দেখি ভিটামিন সি ক্রিমের দাম সব 1000 টাকার উপরে, পরে আমি ভাবলাম যে থাক ভাই, 1000 টাকা দিয়ে বরং আমি কমলা কিনে খাই প্রতিদিন, অথবা হচ্ছে আমি প্রতিদিন আপেল খাই বা ভিটামিন সি জাতীয় যা যা আছে আমি খাই, ওই 1000 টাকার ক্রিম আমি কিনতে পারবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার থিওরি। এর মধ্যে আছে অ্যাকোয়া গ্লিসারিন, লননিল, অ্যালকোহল আছে সামান্য, প্যারাফিনও দেওয়া আছে হালকা। শীতকালে অবশ্যই সবার একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে, এবং সেই ময়েশ্চারাইজার ক্রিমটা যেন অবশ্যই অবশ্যই তোমার স্কিন টাইপের সাথে আদর্শ আইডিয়াল ময়েশ্চারাইজার হয়। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ড্রাই স্কিনের আদর্শ ময়েশ্চারাইজার, আর এটা হচ্ছে কম্বিনেশন স্কিন অ্যান্ড অয়েলি স্কিনের আদর্শ ময়েশ্চারাইজার। আমি তাদের মানে 250 টাকার মধ্যে তুমি যদি নিজেকে প্রপার ময়েশ্চারাইজ রাখতে চাও, তাহলে নিভিয়া সফট ক্রিমের কোনো কল্প নাই। কম্বিনেশন স্কিন আলাদা বলছি, আমার কম্বিনেশন স্কিন এবং অয়েলি যাদের তারাও, আর এইটা মানে 210 টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে, এটা 175 টাকা, সরি 210 টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে তুমি তোমার পুরো ড্রাইনেস যদি গায়েব করে ফেলতে চাও, তাহলে তোমাকে এটা ইউজ করতেই হবে, ঠিক আছে? আদর্শ, কারণ এই ক্রিমটা খুব সফট এবং লাইট ওয়েটের একটা ক্রিম। আমি তোমাদের যদি হাতে একটু অ্যাপ্লাই করে দেখাই, এটা হচ্ছে এমন একটা ক্রিম যে লাগানোর সাথে এখানে ওয়াটারের পরিমাণ অনেক বেশি। আমি বলবো যে এই ক্রিমটাতে 70% ওয়াটার এবং 30% হচ্ছে ক্রিম আছে। সো এটা লাগানোর সাথে সাথে যেটা হয়, স্কিনে সাথে সাথে একটা আর্দ্রতা পায়, একটা ময়েশ্চারাইজ পায়, সাথে সাথে পানি পাচ্ছে। পানি যখন তোমার স্কিন পানি ধরে রাখতে পারবে, তখনই তোমার স্কিন সুস্থ থাকবে, সতেজ থাকবে, অনেক বেশি সুন্দর থাকবে। আর লাগানোর পরে কী হবে জানো তো, যে একদম এটা মানে স্কিনের সাথে মিশে যাবে, মানে তোমার যে স্কিনের যে মানে ওপেন পোর্সগুলো থাকে ওই পোর্সগুলোকে এটা ঢেকে দেবে, সুন্দর একটা লেয়ার তৈরি করবে এবং একটু পরে এটা শুকিয়ে যাবে। বাট শুকিয়ে যাওয়ার পরে কিছু কিছু ক্রিম আছে না, যে অনেক দামি ক্রিমও আমি এটা দেখছি, যেমন বডি শপের একটা ক্রিম ছিল, আমি মানে খারাপ বলছি না কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অনেকগুলো টাকা দিয়ে বডি শপের একটা ক্রিম কিনছিলাম। তো সেই ক্রিম লাগানোর পরে কী হয় জানো, মানে লাগালাম মানে পানি আছে
জাস্ট একদম মানে শুকায় যায়, কোনো কিছু ফিল হয় না মুখের। আর এই ক্রিমটা পানি দিয়ে যখন তোমার মুখটাকে একটা লেয়ার সৃষ্টি করবে, লেয়ার সৃষ্টি করার পর তারপরে আস্তে আস্তে তোমার স্কিনটা সফট হতে থাকবে, আস্তে আস্তে সফট হতে থাকবে, আস্তে আস্তে দেখবে কি তোমার আর্দ্রতাটা ঠিকই আছে, একদম ড্রাই হয় না। এবং এই ক্রিমটা তুমি পরবর্তীতে পানি দিয়ে মুখ ধোয়ার আগ পর্যন্ত এটা ময়েশ্চারাইজ ধরে রাখার ক্ষমতা রাখে। এখন আমি তোমাদেরকে ব্যবহার বলে দিচ্ছি, তোমরা এটিকে অনেকগুলো ওয়েতে ব্যবহার করতে পারো। প্রথমে তোমরা যেটা করতে পারো যে একদম ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো, বিশেষ করে যাদের ধরো অনেক টাকা দিয়ে ময়েশ্চারাইজার, আমি প্রথমেই বললাম যে অনেক টাকা পয়সা খরচ করে ময়েশ্চারাইজার কেনার কোনো দরকার নাই। আমি ডাব ইউজ করছি, ডাবেরও একই সমস্যা যে লাগানোর পরে একদম মিলে যায়, মানে মুখ পুরো ড্রাই হয়ে যায়। তারপর হচ্ছে আমি জনসন ইউজ করছি, জনসনটা আমার কাছে ভালো লেগেছে। তারপর হচ্ছে তোমার আমি নিভিয়া সফট ইউজ করছি, তো এই সবগুলোর মধ্যে আমার নিভিয়া সফট বেস্ট লাগছে। মাঝখানে আমি আরেকটা কি যেন ইউজ করছিলাম, অলে একটা ব্র্যান্ড আছে ওইটা ইউজ করছি, ওইটাও ভালো লেগেছিলো। কিন্তু ওইটা আমি যখন দুইটা বক্স ইউজ করছি, তিনটা বক্সের সময় আমার মুখে অনেক দানা 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 হয়ে গেছিলো, অনেক খারাপ লাগছে আমার পরে। তো এর জন্য আমার কাছে মনে হয় এটা বেস্ট নিভিয়া সফট, এটা আমি এখন রেগুলার সবসময় ইউজ করি। ঠিক, প্রথমত এই ক্রিমগুলো তুমি সব জায়গায় ইউজ করতে, মুখে ইউজ করতে পারবে, গলায় ইউজ করতে পারবে, চাইলে তুমি হ্যান্ড ক্রিম হিসেবেও এটা ইউজ করতে পারো। তারপর হচ্ছে তুমি মেকআপ করার আগে মেকআপ প্রাইমার, আমি সব সময় মেকআপ করার আগে, এখন যেমন আমার হচ্ছে নিউজের মেকআপ আছে, আমি এই মেকআপে আমি কোনো প্রাইমার ইউজ করি না আলাদা করে, আমি মেকআপে কিন্তু এইটা প্রাইমার হিসেবে ইউজ করছি, ময়েশ্চারাইজার অ্যান্ড প্রাইমার, গরমকালে কি শীতকালে কোনো ব্যাপার না, ঠিক আছে তুমি লাগিয়ে ফেলবে। আর সবথেকে ভালো হবে যে সকালে যদি তুমি একবার লাগিয়ে নাও পুরো প্রোটেকশনটা পাচ্ছ, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই। এই ক্রিমটার একটা জিনিস আছে যে তুমি নাইট ক্রিম হিসেবে এটা ইউজ করতে পারো, তার কারণ হচ্ছে তোমাকে ফর্সা করবে না, কিন্তু যেটা করবে সকালে উঠে দেখবে যে তোমার স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে। তো এই হচ্ছে নিভিয়া সফট ক্রিম সম্পর্কে আমি তোমাদের বললাম, আই থিঙ্ক তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা খুব সুন্দর করে তোমাদের ময়েশ্চারাইজার ক্রিমটা বেছে নিতে পারবে। এরপর হচ্ছে সেকেন্ড যে ক্রিমটা, এটা হচ্ছে নিভিয়া ক্রিম। প্রথমত আমি নিভিয়া ক্রিম আগে ইউজ করেছি, পরে কিন্তু আমি সফট ক্রিমটা ইউজ করেছি। তো নিভিয়া ক্রিম আমি যখন প্রথম ইউজ করি, দেখো পুরো শেষ, আমার দুইটারই শেষ, কারণ আমি ইউজ করা ছাড়া কোনো কিছু রিভিউ তোমাদেরকে দেই না, তাও রীতিমতো একদিন আর দুই দিন না, এটা আমি ইউজ করি মিনিমাম 2-3 মাস, তারপরে আমি হচ্ছে রিভিউ দিই। যেমন আমি এখন ট্রাই করতেছি একটা ক্রিম নেওয়ার জন্য, সেটা হচ্ছে ভিটামিন সি ডক্টর রাসেল, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা চলতেছে। তো এই ডক্টর রাসেলের ক্রিমটা আমি ইউজ করবো নাইট ক্রিম, ওরা বলেছে যে কোনো ফর্সা টর্সা নাকি হয় না, জাস্ট হচ্ছে সি, সো সি আমার একটা দরকার। আমি চেষ্টা করতেছি যে ডক্টর রাসেলের সি ক্রিমটা আমি নিব, ওইটা নেওয়ার পরেও আমি ইউজ করব মিনিমাম 1 মাস, তারপর আমি হচ্ছে তোমাদেরকে রিভিউ দিব। এখন তোমরা যদি চাও যে আমি ডক্টর রাসেলের ওই ভিটামিন সি নাইট ক্রিমটা কিনে তারপর হচ্ছে ইউজ করে তোমাদেরকে রিভিউ দেই যে আসলে কতটুকু কাজ করে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে, আমি তাহলে কিনবো, কারণ ক্রিমটার দাম অনেক বেশি, 1000 টাকার ওপরে মেবি, যেটা আসলটা বলি। এটা আমি ইউজ করেছি টানা প্রায় 3-6 মাস। এই ক্রিমটার ভালো দিক, প্রথম কথা আমি বলছি, এই ক্রিমটার ঘনত্বটা এত বেশি, মানে তুমি জাস্ট এটা ইউজ করবে এটা পুরো শরীরে আমি ইউজ করেছি, মানে একদম হাত পা মুখ গলা সব কিছুতে ইউজ করছি, ঠিক আছে। তো এই ক্রিমটার একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এই ক্রিমটা প্রচণ্ড পরিমাণের স্কিনে অয়েল প্রোডিউস করতে হেল্প করে, যেটা ড্রাই স্কিনদের জন্য একেবারে আদর্শ আমি মনে করি। মানে তোমার ময়েশ্চারাইজার তো ধরে রাখবেই এবং উপরন্তু ময়েশ্চারাইজার দিতেও অনেক বেশি হেল্প করে। আর তবে যাদের কম্বিনেশন বা অয়েলি তো একদম দূরে থাকবে, কারণ তাদের আবার অ্যাকনে প্রোন হয়ে যাবে এত বেশি মানে অয়েলি ক্রিম ইউজ করলে, কাজে লাগে। লাইক আমি হ্যান্ড ক্রিম হিসেবে ইউজ করতে পারি, তারপর হচ্ছে গলায় ইউজ করা যায়। আরেকটা ভালো জিনিস এটার যেটা আছে ইউজ, সেটা হচ্ছে এটা ম্যাসাজ ক্রিম হিসেবে আদর্শ। তোমরা যদি না জানো এই কথাটা তোমরা জেনে নিও এবং তোমরা এটা ইউজ করে দেখো। এই ক্রিমটা তুমি কী করবে, ধরো কোনো এক সময়, অনেক সময় আমরা আছে না যে
তেল দিয়ে বা কোনো ম্যাসেজ ক্রিম দিয়ে ম্যাসেজ করে তোমরা ধরো তোমার মুখটা খুব ড্রাই লাগছে, তুমি কী করো মুখটা খুব ভালো করে ক্লিন করবে, সাবান দিয়ে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে অনেকখানি নিবে, নিয়ে একদম পুরো লেয়ার দিয়ে দিবে, একদম মানে সাদা সাদা পুরো মুখ সাদা সাদা হয়ে থাকবে, এরকম করে 5 মিনিটস রাখবে। 5 মিনিটস রাখার পরে এটা মেল্ট হয়ে যাবে, এটা লাইক বাটারের মতো, বাটার যেমন দেওয়ার পরে একটু মেল্ট হয়ে যায় তো ওরকম মেল্ট হবে। যখন মেল্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে হালকা হাতে তুমি হচ্ছে খুব সুন্দর করে মুখটাকে ম্যাসাজ করবে, ম্যাসাজ করে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নেবে। মানে তুমি বিশ্বাস করতে পারবে না মুখটা যে কী সফট হয়, তোমার ওই দিনের থেকে মানে পুরো 2-3 দিনের ময়েশ্চারাইজেশনটা হয়ে যাবে। এটার আরেকটা ইউজ হচ্ছে মেকআপ রিমুভার হিসেবে। অনেক সময় হয় যে অনেকের নারকেল তেল স্যুট করে না বা অনেকের অলিভ অয়েল মানে তেলটাই স্যুট করে না, তখন হচ্ছে ওই যে মাইসেলার দিয়ে অনেকে উঠায়, ওইটাও তো একদম কেমিক্যাল একটা জিনিস। এখন ওইটাও যখন দেয় তখন যাদের খুব সেন্সিটিভ স্কিন থাকে, অ্যাকনি প্রোন স্কিন থাকে, তাদের অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্রিমটা দিয়ে কিন্তু তোমরা একদম মেকআপ খুব সুন্দর করে রিমুভ করতে পারো। মেকআপ রিমুভারটাও কিন্তু এই সেম প্রসেস, তুমি কী করতে হবে ধরো অনেকখানি ক্রিম নিয়ে পুরো মুখে আগে সুন্দর করে সাদা সাদা করে লাগিয়ে রাখবে, লাগানোর পর এটা যখন একটু পরে মেল্ট হয়ে যাবে তখন তুমি আলতো হাতে সুন্দর করে মুখটাকে ম্যাসাজ করতে ম্যাসাজ করে দেখবে এত সুন্দর করে মেকআপ উঠে আসে। তো এইভাবে তোমরা এটা ইউজ করতে পারো। আর অবশ্যই যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম মাত্র দিনে 2 বার ইউজ করার চেষ্টা করবে, সকালে একবার আরেকবার হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করবে, কারণ তা না হলে দেখা যাবে একটা বয়সের পরে লাইক 25 বা 30 ইয়ার পরে যেয়ে তোমার স্কিনের চামড়া ঘুষে যাওয়ার একটা চান্স থাকবে। কারণ ময়েশ্চারাইজার যত কমে যাবে তখন কিন্তু তোমার স্কিনের যে সেলগুলো সেগুলো মরে যেতে থাকে, আর মরে যেতে থাকলে সেটা কী করে যে একটা জিনিস মরে গেলে শুকিয়ে গেলে কী হয় সেটা ঘুচে যেতে থাকে। তো এই ব্যাপারগুলো তোমরা সবসময় খেয়াল রাখবে। জানো আমি তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে নিভিয়া ক্রিম এবং নিভিয়া সফট ক্রিম দুইটার মধ্যে তফাত এবং দুইটার সিমিলারিটি কী সব কিছু বলার চেষ্টা করেছি। সো গাইজ, আশা করছি তোমাদের ভিডিওটি উপকৃত হবে, আর তোমরা যদি এই জিনিসগুলো ফলো করো আশা করছি অবশ্যই অবশ্যই তোমরা উপকৃত হবে এবং খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ তোমাদের। সো গাইজ, অ্যানিওয়ে যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল নোটিফিকেশানটি ক্লিক করতে পারো, আর হ্যাঁ অল নোটিফিকেশানটি ক্লিক করে দিও, তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো সাথে সাথেই আপডেট পাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি, আর যদি ভালো না লাগে তাহলে না করতে পারো। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আর এই ভিডিওটা কতটুকু উপকৃত হয়েছো তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।